আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব এন্ড জাফিস থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুর জন্য। তোমাদের আজকে বিষয়টি হচ্ছে আমার বাংলা বই, এবং আজকে আমরা যে টপিকটির মধ্যে দিয়ে যাবো সেটি হচ্ছে কাজলা দিদি কবিতা। তো চলো শুরু করা যাক। তো কাজলা দিদি কবিতা আমরা প্রথমে কিছু শব্দ অর্থের মধ্যে দিয়ে যাব। শোলক, ছড়া, জোনাই, জোনাকি, দিদি, বড় বোন, নেবু, লেবু, ভুই চাপা, মাটির ওপর জমানো ছোট চাপা ফুল, মারা শোনে, পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ। তো বন্ধুর, এখন আমরা কিছু বিপরীত শব্দের মধ্যে দিয়ে যাব। দিন, রাত, ঘুম, জাগরণ, ঢাকা, খোলা, নতুন, পুরানো, জলা, নেভা। তো বন্ধুরা, এখন আমরা কিছু টিক চিহ্নের মধ্যে দিয়ে যাই। ক, কোথায় জোনাকি জলে, নেবুর তলে, বাঁশবাগানে, শিউলি টলে, তালতলায়। তো উত্তর হচ্ছে নেবুর তলে। খ, বুলবুলি কোথায় লুকিয়ে থাকে, শিউলির ডালে, ভুই চাপার ডালে, আমের ডালে, ডালিমের ডালে। উত্তর হচ্ছে গ। এটার দুটোতে তোমরা দেখে নিও। গ, কে সৌরভ বলতেন, মা, দিদি, দাদু, বাবা। উত্তর দিদি। ঘ, জিজি কোথায় ডাকে, ঝোপঝাড়ে, গাছের ডালে, আধার রাতে, ঘরের মাঝে। উত্তর ঝোপে ঝাড়ে। অম, ঘুম আসে না কেন, নেবুর গন্ধে, জিজির ডাকে, চাঁদের আলোতে, ফুলের গন্ধে। উত্তর অম, নেবুর গন্ধে। আচ্ছা বন্ধুরা, এখানে অমনম প্রশ্নের দুটি উত্তরই সঠিক, নেবুর গন্ধে, ফুলের গন্ধে। প্রশ্ন উত্তর ক, কাজলা দিদি কোথায় গেছে। উত্তর, কাজলা দিদি চিরদিনের জন্য সবাইকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ দিদি মারা গেছে। উত্তর, কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। উত্তর, যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠে, পুকুর ধারে ও নেবু তলে থোকায় জোনাকির আলো জলে, নেবু আর ফুলের গন্ধে যখন ঘুম আসে না, তখন ছোট্ট বোনটির কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। গ, কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন। উত্তর, কাজলা দিদি সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে, কিন্তু ছোট্ট বোনটি সেটি বুঝতে পারে না, তাই মায়ের কাছে সে বারবার জানতে চায় তার কাজলা দিদি কোথায় গেছে, কবে ফিরবে। মা তার কথার উত্তর দিতে পারেন না, দিদির কথা তুললে তার চোখে পানি আসে, কান্না লুকোতে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন। গ, পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন। উত্তর, কাজলা দিদি ছিল ছোট্ট বোনটি সারাক্ষণের সাথী, আগামীকাল তার নতুন ঘরে পুতুলের বিয়ে, এ সময় তার কাজলা দিদি তার পাশে নেই, এটি ভেবে সে কষ্ট পাচ্ছে, দিদিকে ছাড়া পুতুলের বিয়ে হতে পারে এই কথা বোনটি ভাবতেই পারে না, তাই পুতুলের বিয়ের সময় তার কাজলা দিদির কথা মনে পড়ে। অমর, আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, এ কথা বলে কি বোঝানো হয়েছে। উত্তর, ছোট্ট বোনটির ধারণা কাজলা দিদি বুঝি তাকে ফাঁকি দিয়ে কোথাও গিয়ে লুকিয়ে আছে, দিদি কোথায় আছে মা তা জেনেও তাকে বলছে না, মায়ের উপর তাই তার খুব অভিমান হয়েছে, যে কারণে দিদির মতো সেও ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে থাকার ভয় দেখায় মাকে। চ, খুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছেন। উত্তর, খুকির কাজলা দিদি ফুল, পাখি ইত্যাদি ভালোবাসত, শিউলি গাছের তল ভুই চাপায় ভরে গেছে,
মা যেন পুকুর থেকে জল আনতে গিয়ে ভুলে তা নারান মারান খুকি তাকে সে ব্যাপারে সাবধান থাকতে বলেছেন। ডালিম গাছের ডালের ফাঁকে একটি বুলবুলি পাখি লুকিয়ে থাকে। মা ফল ছিঁড়তে গেলে পাখিটি ভয় পেয়ে উড়ে যেতে পারে, তাই খুকি মাকে ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে। ছ, ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে কেন? উত্তর, ডালিম গাছে ডালের ফাঁকে একটি বুলবুলি পাখি লুকিয়ে থাকে। মা ফল ছিঁড়তে গেলে পাখিটি ভয় পেয়ে উড়ে যেতে পারে, তাই খুকি মাকে ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে। বন্ধু, এখানে আমরা অন্য কিছু দেখব। নিচের শব্দগুলো ঠিকভাবে সাজাই। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এবার আমরা নিচে উত্তরগুলো দেখি। পুতুল বিয়ে থোকায়, পুকুর ধারে, নেবুর তলে, শোলক বলা, কাজলা দিদি, বাঁশবাগান, নতুন ঘরে। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।